টলিউডের একজন জনপ্রিয় সফল অভিনেত্রী হলেন মিমি চক্রবর্তী। ছোট পর্দা দিয়ে কেরিয়ার শুরু করে ধীরে ধীরে পৌঁছেছেন সফলতার শীর্ষে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গানের ওপারে দিয়েই অভিনয় জগতে পা রাখেন মিমি। বাপি বাড়িজা ছিল মিমির জীবনের প্রথম সিনেমা। রাজ চক্রবর্তী পরিচালিত বোঝেনা সে বোঝেনা সিনেমাটি মিমির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কিছুদিন আগে হইচইতে মুক্তি পেয়েছে মিমি অভিনীত প্রথম ওটিটি সিরিজ যাহা বলিব সত্য বলিব। এছাড়াও 2023-এ রক্তবীজের মতো সিনেমায় দেখা গিয়েছে তাকে। সম্প্রতি তার সমাজ সেবার বেশ কিছু তথ্য সামনে আনলেন মিমি চক্রবর্তী। সর্বাধিক টিবি রোগীদের দত্তক নিয়েছেন তিনি। মিমি সোশ্যাল মিডিয়ায় লেখেন, আপনাদের সকলের দয়ায় এবং আশীর্বাদে আমি এই কাজটি করতে সক্ষম হয়েছি। আজ আমার সকল দত্তক রোগীরা সুস্থ আছে। আমি আগামী দিনেও এই প্রকল্প চালিয়ে যাব। আমার অনুরোধ, আপনারাও সকলে এগিয়ে আসুন, এই কাজে যোগ দিন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের যক্ষা মুক্তি কর্মসূচিতে 3টে পুরস্কার পেয়েছে বাংলা। বেসরকারি যক্ষা রোগীদের সবচেয়ে বেশি সংখ্যক সুনির্দিষ্ট ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে দেশের সেরার স্বীকৃতি পেয়েছে বাংলা। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।